বিগত 11 বছরে 60,980টি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 1,05,338 জন, আর আহত হয়েছেন 1,49,847 জন। এমন পরিসংখ্যান জানিয়ে এর জন্য সড়ক সেক্টরে বিগত আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, চরম অব্যবস্থাপনা, চাঁদাবাজি ও নৈরাজ্যকে দাবি করেছে যাত্রী কল্যাণ সমিতি। সেই সাথে সড়ক সেক্টর সংস্কার কমিশন গঠনের দাবি জানিয়েছে সংগঠনটি। ইসমাইল হোসাইন জুয়েলের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সড়ক সেক্টরে সীমাহীন অব্যবস্থাপনা, দায়িত্ব নেবে কে শীর্ষক আলোচনা সভার আয়োজন করে যাত্রী কল্যাণ সমিতি। এতে বিগত সরকারের 11 বছরের সড়ক দুর্ঘটনার প্রতিবেদন তুলে ধরা হয়। গত 11 বছরে 60,980টি সড়ক দুর্ঘটনায় 1,05,338 জন নিহত হয়েছে। যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যান অনুযায়ী 2014 সাল থেকে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত সড়ক দুর্ঘটনার পরপর প্রাণ হারান 82,861 জন, আর চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও 22,477 জন। এর মধ্যে 2022 সালে মারা যান সর্বোচ্চ 9,951 জন, আর 2015 সালে দ্বিতীয় সর্বোচ্চ 8,642 জন। দুর্ঘটনায় আক্রান্ত যানবাহনের মধ্যে শীর্ষে আছে ট্রাক, পিকআপ ভ্যান, কাভার্ড ভ্যান ও লরি, দ্বিতীয় অবস্থানে আছে মোটরসাইকেল, আর তিনে বাস, মিনিবাস। সংগঠিত দুর্ঘটনার সিংহভাগ সংবাদপত্রে প্রকাশিত হয় না বলে আমরা প্রকৃত ঘটনা তুলে আনতে পারিনি। এই ঘটনা তুলে আনলে এই সংখ্যা আরো ভয়াবহ হত। সংগঠনের মহাসচিব অভিযোগ করেন, এক যুগেরও বেশি সময়ের মন্ত্রী হিসেবে ওবায়দুল কাদের পরিবহন খাতে বিশৃঙ্খলা, অরাজকতা, ভাড়া নৈরাজ্য, চাঁদাবাজি, মানসম্মত গণপরিবহন না নামানো, অনিয়ম দুর্নীতি বন্ধে চরমভাবে ব্যর্থ হওয়ায় দুর্ঘটনা ও প্রাণহানি ধারাবাহিকভাবে বেড়েছে। এই খাতের আপাদমস্তক সংস্কার প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। আন্দোলনে সরকার পরিবর্তন হলেও সড়ক পরিবহন মন্ত্রণালয়, নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএতে ওবায়দুল কাদেরের প্রেতাত্মারা এখনো পদে পদে বসে আছে। জরুরি জনগুরুত্বপূর্ণ খাতের মতো পরিবহন খাত সংস্কার কমিশন গঠনের জন্য আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে জোর দাবি জানাচ্ছি। বছর ভিত্তিক দুর্ঘটনা প্রতিবেদন প্রকাশ করায় যাত্রী কল্যাণ সমিতিকে হয়রানি করলেও দুর্ঘটনা ও প্রাণহানি বন্ধে তৎকালীন মন্ত্রী রাজনৈতিক বক্তব্য ছাড়া কার্যকর অর্থে কোনো পদক্ষেপ নেননি বলেও অভিযোগ করা হয় আলোচনা সভায়। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ।